দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিকে ক্রিজে খুঁটি করে বসেন বাংলাদেশের দুই ওপেনার। শেষ বেলায় উইকেট না হারানো তাদের লক্ষ্য ছিল, আর তাতে রেগেছেন ভারতের বিরাট কোহলি। এমনকি মাঠে ক্ষোভ প্রকাশ করেন ভারতের সাবেক এই অধিনায়ক। গতকাল শুক্রবার খেলার শেষ দিকে আউট না হওয়ার জন্য সময় নষ্ট করেছিলেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হোসেন। আলো কমে এলে দিনের খেলা শেষ হয়ে যাবে এবং তারা অপরাজিত অবস্থায় সাজঘরে ফিরতে পারবেন, এমনটি লক্ষ্য ছিল বাংলাদেশের ওপেনিং ব্যাটারদের। শান্ত ও জাকির কখনো ব্যাট পরিবর্তন করছিলেন, কখনো সাজঘর থেকে পানি চেয়ে পাঠাচ্ছিলেন, আবার কখনো জুতোর ফিতে খুলে নতুন করে বাঁধছিলেন, আর এসবে বিরক্ত হচ্ছিলেন ভারতের ক্রিকেটাররা। এদিকে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ ওভারে পঞ্চম বলের পর নিজেকে আর সংযুক্ত রাখতে পারেনি কোহলি। শান্ত জুতোর ফিতে খুলে নতুন করে বাঁধতে শুরু করে ক্ষুব্ধ হন কোহলি। শান্ত তখন ছিল উইকেটের নন স্ট্রাইক প্রান্তে। অপরদিকে অন্য প্রান্ত থাকা জাকিরকে জামা খোলার ভঙ্গি দেখিয়ে কোহলি বলেন, তুমি তাহলে নিজের জামাটা এবার খুলে ফেলো। তার এইসব কথা ধরা পড়েছে স্টাম্প মাইকে। বাংলাদেশের দুই ওপেনারের উদ্দেশ্য যেন সফল। শান্তর জুতো বাঁধা শেষ হওয়ার পরেই দিনের খেলা শেষ বলে ঘোষণা করেন দুই আম্পায়ার।